हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। प्रतिदिनेर मतो आज के हाजिर हो गेलाम नतुन एकटी रेसिपी निये। आशा करी आज के रेसिपिटी आपनादेर खूब बेशी भालो लागबे। आर आज के आमी तैरी करब मासेर माथा दिए झोल। चलुन ताहले कथा ना बाड़िए मूल भिडियोते चले जाई। आर हाँ, आपनी जदि आमार चैनेले नतून होये थाकेन अवश्य चैनलटी सबस्क्राइब करे राखते भूलबेन ना। आर आजकेर भिडियोटी भालो लागले प्लिज एकटी लाइक अथवा कमेंट करबेन। आर भिडियोटी केमन लागलो अवश्य जानाबेन। ताहले चलुन मूल भिडियोते चले जाई। आमी एखाने पांगाश मासेर माथा एवं होच्छे तैलाक्त किछु अंश निएछि, तेलेर टुकड़ो निएछि। एखन एगुलोके आमी अल्प पानी दिए रान्ना करे निब। तो एखाने दिते हबे परिमाण मतो हलुद। आमी एखाने हाफ चा चामच परिमाण हलुद दिएछि, हाफ चा चामच परिमाण लाल मरिचेर गुड़ा दिएछि, दिएछि आदा रसुन बाटा, तारपर दिए दिलाम पेंयाज एवं स्वादमतो लवण दिए एटाके ढाकना दिए ढेके रान्ना करते हबे। पानीटा जखन शुकिये आसबे तखन एर मध्ये आमी एक कप परिमाण टमेटो कुचि दिए दिब। एखन आमी एर मध्ये टमेटो दिए दिलाम एवं एटाके आरो एकबार ढेके रान्ना करब। एबार ढाकनाटा उठिये निलाम एवं एर मध्ये दिए दिब ভাতের মার। এই কাজটা আপনারা না করলেও পারেন। তো আমরা সবাই জানি ভাতের মারে পুষ্টিগুণ অনেক বেশি। আর এটাকে কাজে লাগানোর জন্য এবং এই ঝোলের স্বাদ বাড়ানোর জন্য আমরা ভাতের মারটা ইউজ করতে পারি। তো আমি এক মগ ভাতের মার দিয়েছি আর দেড় মগ দিব সাদা পানি। তো দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। ঝোলটা বলক আসার পর আরো 10 মিনিট এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে তেল এবং হচ্ছে পরিমাণ মতো রসুন দিয়ে রসুনটাকে ফোড়ন আসার আগ পর্যন্ত ওয়েট করব। এই তো রসুনের ফোড়নটা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে দিব ঝোলের মধ্যে এবং পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার একটি রেসিপি মাছের মাথা দিয়ে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খুব সহজ এবং খুব মজা। তো সবাই পছন্দ করবে আশা করি। আমরা প্রায়ই এটা রান্না করি, খুব ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।